Jaflang is a hill station and tourist destination in the division of Sylhet, Bangladesh. It is located in Guain Upazila of Sylhet district and situated at the border between Bangladesh and the India state of Meghalaya. Over surveyed by subtropical mount and rainforest. Yeah, we bolto tor baire je late korta se tor ki rokom lagteche? অনেক খারাপ তুমি আমাকে ভিডিও করতেছো এটা অনেক খারাপ লেট লেট করতেছো খুব খারাপ লাগতেছে তাই অপেক্ষা করাটা খুব কঠিন এই রকম লেট করে আসলা এটা কি ঠিক হইলো না না কে কইছে আমি করছি আমি কখন আইসা দাঁড়া রয়েছি ভিডিওতে তোমরা দেখতে পারবা তো যে আমি কত আগে আইসা দাঁড়া রয়েছি কি অবস্থা ভাইন এটা কি এই সার্জিক্যাল মাস্ক কোনো দাম নাই তো এটা খোলো 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 আমার প্রাণ ধরি আমার টান মোটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তুই জানবা আমরা এখন হবিগঞ্জ পৌঁছে গেছি তো আমরা জাস্ট কিছু টুকিটাকি নাস্তা করবো বড় ধরনের কিছু খাবার খাবো না তো তানিম তুমি কি খাবা এটা হালকা নাস্তা করবো তো ঠান্ডা কিছু খাবা না চা ওকে লেটস গো তানিম কি অবস্থা কিরকম লাগলো এই জার্নিটা প্রায় পৌঁছে গেলাম কি বেশি খারাপ লাগছে না মান তোমার কি খারাপ লাগছে যাই হোক ইয়াফি তোমার কি অবস্থা কি বমি টমি হয়েছে নাকি আচ্ছা হয় নাই ইভামনি এদিকে তাকাও কি অবস্থা একটু পরে মাজার দিয়ে রোদে যাইবা তো গাইস আসলে এইখানে আজকে বৃহস্পতিবার রাত শুক্রবার প্রায় শুক্রবার হয়ে গেছে তো এর জন্য হয়তো আজকে বৃহস্পতিবার মাঝারে মানে খুবই ভিড় দেখতে পাচ্ছেন আর কবুতরগুলো এখনো উপরে আছে মানে এটা কোন ধরনের সমস্যা আসলে বুঝতে পারলাম না
একজন পিচ্ছি তার গায়ে পানি ঢেলে দেওয়া হলো। আই এম নট শিওর কারণটা কি। আর এইটা হচ্ছে সেই পুকুর যেখানে গজার মাছ, সবচেয়ে বড় বড় যে গজার মাছগুলো থাকে। সম্ভবত আমি আগে আসছি তো এরকম ভিড় দেখিনি, তো এই ভিড়টা থাকার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার রাত। দেখেন আমি নিয়ে আসি নাই, আমি গাড়িতে টাকা রাখিয়েছি। হ্যাঁ তো তানিম, তুমি কি এখন ওই দুই রাকাত নামাজ পড়বা না, মাঝে আসছো? ইচ্ছা আছে না তুমি? তোমার তো পেনটা চেঞ্জ করাটা প্রয়োজন, তুমি পেনটা চেঞ্জ করো, দুই রাকাত নামাজ পড়ো, যেটা মাজার জিয়ারত করা প্রয়োজন। ওকে ওকে, সো আমি এখন করব। তো আমাদের জিয়ারত করা শেষ, এখন কি জানি বলে জাফলং, তো এখন জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় এখন সকাল 5:30-6 বাজে, তো দেখতেই পাচ্ছেন পুরো রাত জাগনা ছিলাম, তো এই অবস্থা হয়ে গেছে খেয়েছে। Hey guys, welcome to Jaflong. Wow. Just jail. Wow. মানে খুব জোশ লাগতেছে তাই না আম্মু? জোশ। ভিউটা খুব জোস। তো আমি যে বিল্ডিংটিতে এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 5-তলা একটি বিল্ডিং, এটা হচ্ছে জাফলং এ 5-তলা একটি হোটেল। এই হোটেলের নাম হচ্ছে শাহ আমিন হোটেল। তো এই 5-তলা হোটেলটি আপনারা একদম জাফলং এর যে মানে বিনোদন কেন্দ্রটা রয়েছে ঠিক এই স্পটেই রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমরা কিন্তু প্রায় 5 বছর আগে ঠিক সিলেটের যে শহর রয়েছে সেই শহর থেকে কিন্তু এইখানে আমরা একদিনে আসতাম, একটা গাড়ি ভাড়া নিতাম, একদিনে কিন্তু আমরা চলে যেতাম। সো আমাদের জন্য প্লাস পয়েন্ট যেটা হয়েছে, এইরকম আরও অনেক আপনার হোটেল হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে খুব অল্প মূল্যের মধ্যেই যে কদিন ইচ্ছে সেই কদিন থাকতে পারবেন। তো পাশাপাশি আপনাদেরকে আরেকটি নিউজ দিয়ে রাখছি, সেই নিউজটি হচ্ছে আপনার সিলেটের যে রাস্তাগুলো ছিল এই রাস্তাগুলো কিন্তু আগে তেমনটা ভালো ছিল না, আর এই রাস্তাগুলো এখন বর্তমান কিন্তু অনেক উন্নত করা হয়েছে। তো আমি যেটা দেখেছি যে আগে যেই জায়গায় লাগতো আপনার 2 ঘন্টা, এই জায়গায় এখন আপনার সময়টা লাগছে মাত্র 1 ঘন্টা। তো গাইস, আর দেরি না করে আপনারা কিন্তু চাইলেই এই সিলেটের এই জাফলং এ চলে আসতে পারেন। আর আমি আর বেশি আমার বক্তব্য বড় করছি না। তো গাইস চলুন, এখন জিরো পয়েন্টে চলে যাচ্ছি, লেটস গো। তানিম আহমেদ, ও কিন্তু খুব খিটখিটে মেজাজের, মানে
যদি কোথাও আমরা ঘুরতে যাই তার জন্য যদি স্পেশাল কোনো রুম না হয় তার কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো এখন তার কাছে একটু জিজ্ঞেস করি যে এই শাহ আমিন হোটেলটি তার কাছে কেমন লেগেছে। এই তো অনেক ভালো, খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ। জাফলং এর এরকম পরিবেশ অনেক বছর আগে আসছিলাম, তারপর আজকে দেখলাম, খুবই সুন্দর। আরে মানে তোমার যেটা বলছি যে হোটেলের পরিবেশটা তোমার কেমন লেগেছে? হোটেলের পরিবেশটা অনেক ভালো লাগছে, কারণ এত সুন্দর ভিউ অন্য কোনো হোটেলে অসাম ভিউ অসাম হ্যাঁ অসাম ভিউ এরকম ভিউ আসলে পাওয়াটা সম্ভব না। আপনার আশেপাশে দেখেন এরকম আর কোনো হোটেল নাই, মানে একদম জোস হোটেল জোস। দেখান যেখানে আর কোনো হোটেল নেই, একটা হোটেল আছে যেখান থেকে পুরো ভিউটা দেখা যায়, ওই পারে ইন্ডিয়া, ঝর্ণা, উপরে মেঘ, জাফলং নদী, সব কিছু আর কি মিলে খুবই ভালো। আবার মসজিদ আছে নামাজ পড়ার জন্য, মানে সব কিছু সুযোগ সুবিধা আছে। আসলে জানেন এইখানে আসলে কিন্তু অনেক সময় হিংসে হয়ে যায় যখন আমরা দেখি যে ওই পাশের যে পর্বতগুলো এগুলো ইন্ডিয়ার, যখন আমরা মানে ভাবি যে এই পাহাড়গুলো ইন্ডিয়ার মানে খুবই খারাপ লাগে, তখন আর কি একটু মানে ফিল করি যে মানে ভাবি যে কে এরকম মানে হিসেব নিকেশ করেছিল যে পাহাড়গুলো সবগুলো কিন্তু তারা নিয়ে নিয়েছে আমাদের কিন্তু একদম জিরো পয়েন্ট। সারা রাত জেগে আসলাম, অনেক শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু যখন আমি এই জাফলং এসে দৃশ্যটা দেখলাম তখন আমার পুরো মনটা ভরে গেছে। জিরো পয়েন্টে যেতে 10 টাকা স্কুটার ভাড়া লাগে, তো এই হোটেলটিতে আমরা রয়েছি, তামিন হোটেল, পাঁচতলা বিল্ডিং, খুব সুন্দর পরিবেশ করেছে। আপনারা অবশ্যই আসবেন, নিশ্চিন্তে আসবেন, যারা থাকার জন্য খুব চিন্তিত তারা এখন আর চিন্তা করবেন না, ডিরেক্টলি চলে আসবেন। আর এটা দেখতে পাচ্ছেন যে রোড একটা নর্মাল রোড, তো মানে অনেক মোটা, নর্মাল রোড কিন্তু অনেক মোটা, এটা কোনো মেন রোড না, তো মেন রোডগুলো আরও মোটা। জাস্ট এই ভিডিওতে বুঝাইতে চাচ্ছি যে তারা এখন খুব আপডেট করেছে রাস্তাঘাট। এগুলা কি মানে এগুলো কি ইন্ডিয়ান কসমেটিক্স? মানে এগুলো তো সব তো করোনার কারণে বন্ধ, তাই না? তো আসে কোথা থেকে আর কি? গ্রাম অঞ্চল থেকে আর মানে ভিতর। ও আচ্ছা, তো মানে 100% সিওর তো যে এগুলো অরিজিনাল প্রোডাক্ট? হ্যাঁ ভাই, অরিজিনাল প্রোডাক্ট। আমরা এখন জিরো পয়েন্টে চলে আসছি, তো ইন্ডিয়ার খুব কাছাকাছি। কত দূর ভাই? আধা কিলো। হ্যাঁ, তো আমরা খুব কাছে চলে আসছি জিরো পয়েন্ট, একদম জিরো পয়েন্ট। এখানে দেখা দেখতে পাচ্ছি, স্বাগতম, জাফলং জিরো পয়েন্ট, আপনাকে স্বাগতম। একজন ফটোগ্রাফার যে আমাদের সাথে আছে, তো দেখি তার কাছে কিছু তথ্য নেওয়া যায় কিনা। ওই ওই পর্যন্ত মানে ইন্ডিয়ার ওই পর্যন্ত কি যাওয়া যায়? ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে যে, জি জি ওই জায়গায় যাওয়া যায়, ওই ঝর্ণা পর্যন্ত যাওয়া যাবে? জি শিওর, জি
ওদিকে আমাদের হ্যাঁ এটা আমাদের এটা আমাদের জন্য স্পট আর কি মানে ওই পাশে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ না ওইটা যেতে পারবে না মানে ওই যে সাইডে আছে ওই এই নিচে নিচে হ্যাঁ নিচে যেতে পারবে না না নিচে তো এটা আমিই বুঝতে পারতেছি যে এটা আমাদের ওই পাশে ওইটা ওই পাশে যেতে পারবেন না সেই ভিউটার কথা বলছি আর কি যেটা আমাদের জন্য আছে মানে এটা আমাদের জন্য রাখা হইছে স্পটটা ও আচ্ছা তো এইখানে তো কোনো ওইরকম কোনো গ্যাঞ্জাম টঞ্জাম হয় না না ইন্ডিয়ানরা কোনো স্ন্যাপ টিস্ন্যাপ করে না এরকম কোনো রেকর্ড নাই তো না না এমনি কোনো রেকর্ড নাই সো গাইস এখানে আপনারা নিরাপদে আসতে পারেন তো এখানকার একজন ফটোগ্রাফার তার সাথে কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম যে এখানে কোনো ওই ধরনের কোনো সমস্যা থাকবে না যেটা আমরা ফিল করি যে আমরা অনেক সময় ভেবে থাকি যে ইন্ডিয়ান বিএসএফ যারা আছে তারা আমাদের হয়তো বা কোনো ধরনের কোনো যে কোনো ক্ষতি করতে পারে সো ডোন্ট ওয়ারি আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তুই জানবার জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা বারে বারে বন্ধু তোমার দেখেতে মন গোলা গোলা পানিটা একটু গোলা তো এই জন্য দেখা যাইতেছে না আমার প্রাণ আমরা এখন চেষ্টা করছি সেই দেশ থেকে এক কাপ চা খাবো যদি পাই তুমি কি একাই গোসল করলা এটা ঠিক করলা না তো সবার সাথে একটু শেয়ার করবা
তুমি কেমন জানি তুমি একদম মানে মানে হিরো আছে না ওটা রুই মাছ রুই মাছের ওই মাথার কি পিস কি একই দাম কি একই প্রাইস হ্যাঁ মাথার দাম বাড়তি আছে বাড়তি আছে মাথা কত করে জাল ফ্রাই বলতে মানে কি মুরগি বয়লার বয়লার তাই না তো আইটেম তো আইটেম প্রায় এখানে কয়টা আপনি কাজ করবেন কতদিন আপনারা তো আমি অনেকদিন দেখছি কতদিন কাজ করতেছেন কতদিন নামটা কি আপনার একটু এই পাশে এই পাশে তো দাঁড়ান কামাল ভাই তাই না 91 মানে তো অনেকদিন তো এই হোটেলের তো মালিক হয়ে যাওয়ার কথা আচ্ছা তো যাই হোক ওইটা ওই ব্রয়লারের যে মুরগিটা এটা প্লেটে কত করে ওঠে দুই পিসের দাম কত পড়ে 80 টাকা এটা আর গরুর মাংসের এটা 5 পিস 120 আর এটা 80 টাকা এটা কি ট্যাংরা মাছ এক প্লেট আর ওইটা কি দেশি মুরগির রোস্ট 120 ওটা কত 120 টাকা আর দামটা তো আমি কি অবস্থা ভাইজান ভালো বাবুর্চি কি আপনি মেন তাই না খুব খাবার খুব খুঁজে সবগুলোই মজা হয় মিথ্যা না আন্টি কি খবর ভালো আছেন ভালো আছেন তো মনটা ভালো আপনি কি অবস্থা ভালো আছেন তো হ্যাঁ আন্টি ভালো ভালো আপনি কি কি টুকরো করতেছেন রুই মাছ আচ্ছা আচ্ছা দুপুরে খাবার খাচ্ছি জাফলংয়ে এই রেস্টুরেন্টটা খুব ভালো রেস্টুরেন্ট মরিয়ম রেস্টুরেন্ট তো আপনার যে বিনোদন কেন্দ্রটা এই পাশাপাশি এই রেস্টুরেন্টটা আছে নামটা ফলো করবেন মরিয়ম রেস্টুরেন্ট তো খাবার দাবার তো বললাম যে একদম ঠকবেন না 100% গ্যারান্টি নিলাম আমি খাওয়ার পরে কিন্তু আপনাদের রিভিউ দিচ্ছি আমি সকালে খাওয়া দাওয়া করছি অনেক ক্ষুধার্ত ছিলাম এই কারণে হয়তো সকালে রিভিউটা দিতে পারিনি তো আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এখানকার খাবার খুব ভালো তো জাস্ট খাওয়া স্টার্ট করি খাও খাও অনেক ক্ষুধার্ত তো স্টার্ট করো একদম মাসাফি কি খবর একদম তো মাসাফির মতো লাগতেছে তোমার একদম জোস জোস বল মাসলে এটা কি বোঝা যায় না তো জিনিসটা কি বল মাস তোমার হাত দেখা গেছে এটা কি বল মাস নাকি হ্যাঁ এটা কি বল মাস এটা বল মাস মামা কি খাইতেছ আরেকটা দেন তাহলে যে ওইটা গো মাংসের দুইটা গো মামা কি মামা কি পাবদা মাছ নিছ তুমি কি পাবদা মাছ নিছ হ্যাঁ যে কেমন লাগতেছে ও ফাইন জটিল এফি কেমন লাগতেছে ভাইয়া ভালো তুমি গরু মাংস খাইতে দিলা তোমার প্লেটে একটা পিস কেন ভাই কি কিছু খান না কেন ভিডিও ক্রিয়েট করতে করতে তো আমার খাবার বল হয়ে গেছে কিছু লাগবো
কোন কি মানে দুপুরের চাটা কি মানে ইন্ডিয়ার চাটা খুব মজা ছিল খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার বেশি বেলি ব্রিজ রয়েছে, তো আমরা একদম যে জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্ট থেকে আরো ভিতরে চলে আসছি, তো প্রায় ইন্ডিয়ার একদম পুরো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া। তো ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড, সরি না এটা হচ্ছে বিএসএফ, আর আমাদের এই পাশে রয়েছে বিডিআর, আমাদের রয়েছে বিডিআর। ডু ইউ এভরি ফিল লাইক ব্রেকিং ডাউন, ডু ইউ এভরি ফিল আউট অফ প্লেস, লাইক সাম হাউ জাস্ট ডোন্ট বিলং অ্যান্ড নো ওয়ান আন্ডারস্ট্যান্ড ইউ, সো গো আউট এ টুর, দেন ইউ উইল see that your mind has become so good. Please subscribe our channel YouTube Dhaka for a new update. Bare bondhu tomar dekhte mon chay, bare bare bondhu tomar dekhte mon chay.